নির্বাচনী ফলাফলক লৈ নিশ্চিত হিমন্ত বিশ্ব শর্মা। বিরোধী নেতারও বিজেপিত যোগদানের দাবি মুখ্যমন্ত্রীর। এতিয়া কেবল মন্ত্রীসভা সম্প্রসারণের চিন্তা মুখ্যমন্ত্রীর। আগস্ট সেপ্টেম্বরত সম্প্রসারণ হব মন্ত্রীসভার। নমস্কার, আরম্ভ করছো প্রাগ নিউজ ডিজিটেলর বিশেষ অনুষ্ঠান প্রাগ ফোকাস। দেশত এতিয়া নির্বাচনী জোয়ার, শাসক বিরোধী সকল ব্যস্ত নির্বাচনী প্রচারক লৈ। তার মাজতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ইঙ্গিত, 4 জুন অর্থাৎ নির্বাচনী ফলাফলের পাছতেই হাল সলনি হব মন্ত্রীসভার। ইতিমধ্যে নির্বাচনক লৈ নিশ্চিত হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা। মুঠ 14 আসনের ভিতর 12 আসন দখলক লৈ প্রবল বিশ্বাসী মুখ্যমন্ত্রীর লগতে রাজ্যিক বিজেপি। ইতিমধ্যে দলটোর তারকা প্রচারকর নির্বাচনী প্রচারে উপচি পড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। শেহতাক কার্বি আংলংত নির্বাচনী প্রচারের উপস্থিত হয়েছিল অমিত শাহ, উপস্থিত হয়েছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। এই নির্বাচনী প্রচারতেই হিমন্ত বিশ্ব শর্মায় লোকসভা নির্বাচনের প্রক্রিয়া অন্ত পড়ার পাছতেই মন্ত্রীসভার সম্প্রসারণ ঘটার ইঙ্গিত প্রদান করেছে। হয়, 4 জুনত নির্বাচনী ফলাফল ঘোষণার পাছত আগস্ট সেপ্টেম্বর মাহত সম্প্রসারিত হব পারে মন্ত্রীসভা। কিন্তু এই মুহূর্তলৈ কাক কাক এই মন্ত্রীসভার অন্তর্ভুক্ত করা হব সেই সম্পর্কে নিশ্চিত নহয় মুখ্যমন্ত্রীগী। কিন্তু কেবল মন্ত্রীসভা হাল সলনি নহয়, বিরোধী নেতা মন্ত্রীও বিজেপিত যোগদানক লৈ নিশ্চিত হয়েছে মুখ্যমন্ত্রী। সাংবাদিকর এক প্রশ্নের উত্তরত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ভূপেন বরাই দুদিন পাছতেই বিজেপিত যোগদান করব বলে উল্লেখ করেছে। কিন্তু পূর্বে ভূপেন বরাই মুখ্যমন্ত্রীর ঠিকনা সলনি করার হুঙ্কার দিয়েও পরিলক্ষিত হয়েছিল। তেক্ষেত্র কোনে কার স্থান সলনি করে অথবা কোনে দল সলনি রাজনীতি অব্যাহত রাখে সেয়া নির্বাচনী ফলাফলের পাছতহে গম পাওয়া যাব। কিন্তু শাসক বিরোধী উভয়ে এতিয়া ব্যস্ত হয়ে পড়েছে নির্বাচনী প্রচারত। ইতিমধ্যে প্রথম পর্যায়ের নির্বাচন সমাপন হয়েছে আর অহা 26 এপ্রিলত রাজ্যের 5 সমষ্টিত অনুষ্ঠিত হব দ্বিতীয় পর্যায়ের নির্বাচন। আর পরবর্তী সময়ত নির্বাচনী ফলাফলে রাজ্যের রাজনীতিত কি প্রভাব বিস্তার করে সেয়া হব লক্ষণীয়।